আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুক্রবার, দেখা গেছে যে আমরা বাইরে আসছি। আমাদের সাথে আছে আমাদের মিথিলা আপু, যেটা কিনা মায়ের মমতা চ্যানেলের আপু। আপুর একটা চ্যানেল আছে, যেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপুর একটা চ্যানেল আছে। আর আমরা এখানে জর্ডানের একটা মার্কেট, এখানে আমরা আছি। এখানে আরো অনেক লোকজন আছে। এখানে আছে আমাদের মুন্নি আপু। তো এই আপু দুজন জর্ডানে আসছে, এবং কি কতদিন যাবত আছেন আপু? এক বছর নয় মাস। এই আপুর অনেক ভিডিও আছে। অ্যাকচুয়ালি আপুর যে চ্যানেলটা আছে মায়ের মমতা, সেই চ্যানেলে তো আপু এক বছর নয় মাস যাবত আছে। এখানে কি আপু টাকা দিয়ে আসছেন? এখানে আসতে কোনো টাকা লাগে না। আপনারা যারা বাংলাদেশ থেকে, অনেকেই কমেন্টস করেন যে আসতে চাই, কিভাবে যাব। অনেকেই বলেন, আপনারা বলেন টাকা লাগে না, কিন্তু টাকা লাগে। অ্যাকচুয়ালি যারা সঠিক ওয়েতে আসতে চায়, শর্টকাট না খুঁজে, তারা কিন্তু টাকা ছাড়াই আসতে পারবে। কিন্তু তার জন্য আপনার থাকতে হবে ধৈর্য, আপনার থাকতে হবে, দেখা গেছে যে নিজের মনোবল, যে না আমি যেতে পারবো, আমি যাব, বা দেখা গেছে যে আমার একটু কষ্ট করতে হবে, এই সব মনোভাব থাকতে হবে। আপু কি বাংলাদেশে চাকরি করছেন? হ্যাঁ, বাংলাদেশে চাকরি করেছিলাম আমি, হসপিটালে। ওকে, বাংলাদেশে আপু চাকরি করেছিল হসপিটালে। আর এই মিথিলা আপু হচ্ছে গার্মেন্টসে কাজ করছে, তাই না? মিথিলা আপু একজন সিনিয়র অপারেটর, সব মেশিন চালাইতে পারে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি শুধু প্লেন মেশিন চালাইতে পারি, আমি কি যাইতে পারবো কিনা। হ্যাঁ, প্লেন মেশিন চালাইতে পারলেও দেখা গেছে যে যাইতে পারবেন বা আসতে পারবেন, এরকম আর কি। যে কোনো একটা মেশিন চালাইতে পারলেই, যখন যে মেশিনের আপনার ইন্টারভিউ দিবেন, সেই মেশিন চালাইতে পারলে আপনি আসতে পারবেন জর্ডানে। তবে আপনারা আবার জিজ্ঞাসা করেন যে এখন ইন্টারভিউ হচ্ছে কিনা, প্রায় ভিডিওতে আমি বলে থাকি প্রতি শুক্রবারে ইন্টারভিউ হয় জর্ডানে। শুধুমাত্র ক্লাসিক গার্মেন্টস না, এখানে আরও অনেক গার্মেন্টস আছে, জিয়া অ্যাপারেলস, তুষ্কার, নিডল ক্রাফট, আরও অনেক গার্মেন্টস আছে, যেখানে কিনা দেখা গেছে যে অনেক লোক আনে, অপারেটর, তারপরে যারা ছেলে মেকানিক আছে। আমি আগেও বলছি যে ছেলেদের অপারেটরে কেউ আসতে পারে না, অপারেটর আনে না, কিন্তু ছেলেদের দেখা গেছে যে যারা আর কি মেকানিক, তাদেরকে নিয়ে আসে। সো আপনারা দেখা গেছে যে গিয়ে ইন্টারভিউ দেখতে পারেন, বোয়েসেলের ওয়েবসাইটে আপনারা খোঁজ রাখতে পারেন, অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখা গেছে যে নিজের ভাগ্য নিজের পরিবর্তন করতে হবে, নিজের ভাগ্য কিন্তু অন্য কেউ পরিবর্তন করে দেবে না। তার জন্য আপনার কী করতে হবে? যেতে হবে। আপনারা কষ্ট যদি করতে চান, যে কষ্ট করবেন, কষ্ট করলে দেখা গেছে কিষ্ট মেলে, এরকম আমার একটা কথা জানি বা শুনেছি। তো আমরা এখন মুন্নি আপুর কাছে শুনবো যে আমাদের অ্যাকচুয়ালি কি কি করা উচিত জর্ডানে আসতে গেলে, ফার্স্ট কি স্টেপ নেওয়া উচিত, আর জর্ডান কেমন, আপনার কেমন লাগে? জর্ডান আমার অনেক ভালো লাগে, যে পরিবেশের সাথে মানিয়ে চলতে পারবে তার অনেক ভালো লাগবে। প্রথমত এখানে আসতে গেলে আমাদের পাসপোর্ট রেডি করতে হবে। পাসপোর্ট রেডি করার পর আমরা জার্মান টেকনিক্যালে ইন্টারভিউ দিতে আসবো। সেখানে যদি একবার সিলেক্ট হয়ে যায়, সেখান থেকে আমাদের ভয়েস সেল অফিসে পাঠানো হবে। তো তারপর সেখানে বলে দেবে আমাদের কি কি করা উচিত, তারা স্টেপ বাই স্টেপ বলে দেবে, সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে নিশ্চিন্তে আমরা জর্ডানে আসতে পারি। আর জর্ডানের পরিবেশ কেমন, ভালো? এখানে স্বাধীনতা আছে? হ্যাঁ, এখানে স্বাধীনতা আছে, আর এখানে বিশেষ করে মেয়েরা অনেক নিরাপত্তায় থাকে। এখানে মেয়েদের অনেক সুবিধা আছে, মেয়েদের কোনো ক্ষতি হওয়ার চান্স নাই, কোম্পানির সঙ্গে আছে, যখন তখন মেয়েরা অনেক নিরাপত্তে আছে এখানে, যেটাকে অনেকে ইংলিশে বলে সেফটি। খুঁজে সেফটি আসলে আছে, আমি অনেক ভালো আছে, এখানকার পরিবেশটা অনেক ভালো। আর বিশেষ করে বলতে চাই, পরিবেশ নিজের কাছে, আমরা যেভাবে চলতে চাবো সেভাবেই চলতে পারবো, এটা আমাদের উপরেই নির্ভর করে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জর্ডান সম্পর্কে এবং বাংলাদেশ থেকে কী করতে হবে সেই প্রসঙ্গে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।